Hey guys, good morning. Welcome back to my channel, Miss Genuine. Bye. তো আমার বিড়াল সোনাগুলোকে বাই করে অটোতে উঠে সোজা চৌরাস্তায় নামি এবং চৌরাস্তা থেকে ডিরেক্ট এক কাপ গরম চা খেয়ে S31-এ উঠে যাদবপুর ইউনিভার্সিটির জন্য রওনা দিয়েছিলাম। রাস্তায় বেশ ভিড় ছিল, জ্যাম ছিল। তারপর ক্লাসে গিয়ে রাজলক্ষ্মী ম্যামের ক্লাস করছিলাম। ওনার লাস্ট ক্লাস ছিল এই বছরের, তো আমাদের তো PGTMC শেষ হয়ে যাচ্ছে। সো অনেক মেমোরিজ সাথে নিয়ে আমরা যাদবপুর ছেড়ে যাচ্ছি। বাট অবভিয়াসলি যাদবপুর তো আমাদের বাড়ি, প্রত্যেক বাড়ি আসবো আর সবসময় এসে আড্ডা দেবো। তাছাড়াও এখানে আমাদের প্রজেক্টের জন্য এখানে কিছু আলোচনা হচ্ছিলো। বর্ধমান থেকে মাখা সন্দেশ এনেছিলো ব্রততি, তো সেটাই আমরা খাচ্ছিলাম, মন দিয়ে খাচ্ছিলাম। কিছু আনলেই হয়েছে, মোটামুটি আমরা সবাই হামলে পড়ি। এখানে সায়ন আর রাজদেব খেলছিল ব্যাডমিন্টন। এখানে খুব খিদে পাওয়ার জন্য একটা চাউমিন অ্যান্ড চিলি চিকেনের অপশন ছিল, মানে কম্বোর অপশন ছিল, সেটা খেয়েছিলাম, খুব ভালো খেতে, 70 টাকায়। এখানে চা খাচ্ছিলাম নচিকেতা থেকে। এখানে অনেকে কচুরি অ্যান্ড আলুর দম খাচ্ছিল। তো আমাদের খেতে খেতেই দিন কাটে, মানে আমাদের সবসময় খিদে পায়, মানে খিদে হচ্ছে আমাদের লাইফের একমাত্র পার্ট। তো এইভাবেই দিনটা হাসি মজা করে কেটেছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অনেক অনেক সাপোর্ট করো। টাটা।